আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L3110। দেখুন ইপসন L3110, এই প্রিন্টারটি আমাদেরকে আজকে প্রবলেমটি আপনাদেরকে দেখাবো যে এটা কি প্রবলেম আছে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমাদের কাজটি, প্রিন্টারটি কি প্রবলেম আছে সেটা আপনাদেরকে একসাথে দেখাবো। দেখুন প্রিন্টারটি লোড নিয়ে আপনার প্রিন্টারটি কিন্তু লোড নিয়ে পড়া আপনার লাল বাতি চলছে। তো আমরা যখন প্রিন্টারটি আবার অফ করে অন করি, দেখি তো বন্ধুরা আমরা প্রিন্টারটি অফ করলাম, আবার আমরা এটাকে অন করে আপনাদেরকে একটু খুলে দেখাই। তো বন্ধুরা দেখুন আপনাদের প্রিন্টার কিন্তু হেড নড়ে, অথচ বন্ধু দেখুন আপনারা দেখুন এই প্রিন্টারটি কিন্তু এখন রেডি। তো আমাদেরকে একটা ফটোকপি করব, একটু দেখায় আপনাদেরকে। প্রথমে আমরা এই ফটোকপিতে এটা ক্লিক করলাম, করার পরে আমরা প্রিন্টার কিন্তু রেডি। তো এ হচ্ছে প্রবলেম, হাফ পেজ টেনে নেয়, হাফ পেজ টেনে আর কিন্তু টানে না। এখানে আপনার সিগন্যাল বাটনে আপনার কিন্তু পেজের সিগন্যাল দিচ্ছে। তো চলুন আমরা এই সমাধানটি করি। তো বন্ধুরা আমরা কোনো কিছু না খুলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রিন্টার ঠিক করা যায়। তো প্রথমে আমরা প্রিন্টারটির পেপারের যে প্রিমিয়াম আছে ওই প্রিমিয়ামের একটা নাট আছে, নাটটি খুলে নিলাম, নিয়ে স্ক্যানারটা সুন্দর করে আমরা বাঁধিয়ে নিলাম। তারপরে আমরা প্রিমিয়ামের এটা খুলে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই লকটা সরাই নিব। বন্ধুরা আপনারা ধৈর্য ধরে দেখুন, আর কোনো কিছু শিখতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। তো আমরা কিন্তু আপনাদের শর্টকাটে দেখাই দিচ্ছি, অনেক শর্টকাটে, সবাই এই কাজটা করে দিবে না। আপনারা একটু ধৈর্য ধরে দেখে কাজটা শিখে নিন, যাতে আপনাদেরকে আবার মিস্ত্রির কাছে না আসা লাগে। তো এ হচ্ছে আপনার একটা, এখানে দুইটা রেবন আছে, একটি রেবন আপনার হচ্ছে সেন্সারের জন্য আর একটা রেবন কিন্তু হেডের জন্য। তো আমরা সেন্সারের রেবনটাকে চেঞ্জ করব, এই যে। তো আপনারা বলতে পারেন যে আসলে আপনার সেন্সারের রেবনের সমস্যা, তা আপনি কী কী বুঝলেন? তো বন্ধুরা আমরা কিছু কিছু কাজ যেগুলো দেখলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। তো আপনারা এই সেন্সার কেবলটি পাল্টানো পর্যন্ত ওয়েট করুন, আমরা আপনাদেরকে সেন্সার কেবল চেঞ্জ করার পরে কি সমস্যা সেটা ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা একটা নতুন সেন্সার কেবল নিলাম, এই সেন্সার কেবলটা আমরা লাগিয়ে নিব। বন্ধুরা আমরা সেন্সার কেবলটি লাগিলাম,
তো বন্ধুরা আপনারা ভিডিও দেখতে দেখতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমাদেরকে উপলব্ধি করুন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা আমরা এখন সেন্সর কেবলটি লাগানোর পরে এন্টারটি সেট করেছি। নাটটা আমরা লাগিয়ে দিব যেভাবে খুলছিলাম সেইভাবে আবার লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারটি অন করব। হ্যাঁ বন্ধুরা আমরা প্রিন্টারটি অন করলাম, দেখুন এর রেজাল্টটি আপনাদেরকে এখন দেব। বন্ধুরা প্রিন্টার কিন্তু রেডি, আমরা এখন প্রিন্ট দিব ছোট্ট একটা কাগজ, দেখুন ভালো করে দেখুন। বন্ধুরা এই হচ্ছে আপনাদের প্রিন্টারের প্রবলেম, এই প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। লাভ ইস ভালো থাকবেন সবাই।